আজ বিভূতিভূষণ মুখোপাধ্যায় ঘটকালি। গল্পটা এখনকার সময়ের নয়, একটু কিছুদিন আগেকার সময়, যখন মানুষের বিয়ের বয়সটা এখনকার তুলনায় অনেক কম ছিল। সেই সময় একটা বাচ্চা বছর দশকের মেয়ের বুদ্ধিতে গল্পের মূল চরিত্রদের বিয়েটা হয়ে উঠল। মজার গল্প, একটু ভালো লাগা আর ভালোবাসারও গল্প। শোনা যাক বিভূতিভূষণ মুখোপাধ্যায় ঘটকালি। পাশের বাড়ির লোকেন্দার বিয়ে হবার কোনো আশাই ছিল না, কিন্তু শেষ পর্যন্ত হয়ে গেল। বেশ চমৎকার বৌদি দিটি হয়েছে, ফুটফুটে, সর্বদাই হাসি খুশি। সবচেয়ে ভালো লাগছে চিনময়ীর, সংক্ষেপে চিনুর। অন্তত চিনু তো তাই ভাবে, এবং ভাববার কারণও আছে যথেষ্ট। বাড়ির কেউ তো চায়নি যে বিয়েটা হয়, লোকেন্দাও তো চায়নি, বরাবর বলে এসেছে। এখন তার পড়বার বয়স, তারপর রোজগার করতে আরম্ভ করবে, তারপর বুঝে দেখবে তখন যে বিয়ে করা যায় কিনা। বিয়ের কথা উঠলেই মুখটা তোলোপানা করে থাকত। এখন অবশ্য বাড়ির সবার ফুর্তি। লোকেন দাদা মুখটা তোলো হাঁড়ি করতে করতেও এক একবার হেসে ফেলছে। হয়তো হয়েছেও বা একটু একটু ফুর্তি সবার সঙ্গে ওরও, কিন্তু তা বলে চিনুর মতো? চিনুর সঙ্গে এক শুধু ঠাকুরমাকে ধরা যায় ও বাড়ির। সবাই বলছে উনি না থাকলে বিয়েটা হতোই না এখন। আর সত্যিও তাই, চিনু তো বরাবর দেখে এলো, কিন্তু ও যদি না থাকতো তাহলে ঠাকুমাই কি কিছু করে উঠতে পারতেন? প্রথম যেদিন কথাটা উঠল বেশ মনে আছে চিনুর, ও তো এ বাড়ির চেয়ে ও বাড়ির মেয়েই বেশি করে। লোকেন্দা আর ঠাকুরমার কাছে কাছেই থাকে। লোকেন্দা পড়ছিল নিজের ঘরে, ও পাশের চৌকিতে পুতুল নিয়ে খেলা করছিল। ঠাকুরমা গিয়েছিলেন মিত্তিরদের বাড়িতে, ওদের বাড়ির গিন্নির অসুখ, বাড়াবাড়ি হয়েছে, দেখতে গিয়েছিলেন। ফিরে এসে বললেন, অখিল বাড়ি আছে না বেরিয়েছে কোথাও গা? লোকেন্দার বাবা ঘরেই ছিলেন, বেরিয়ে এসে বললেন, কেন গা মা, এই তো রয়েছি, বেরোইনি কোথাও। যোগেন্দার মা আছেন কেমন? যতক্ষণ আছে আছে, পেরমাই না শেষ হলে তো যেতে পারবে না। আমি একটা কথা বলছিলুম অখিল, বলেছি অনেকবারই, তবে তোরা তো কেউ কান দিবিনি, তবে এবার আর কোনো মতেই শুনবো না আমি লোকুর বিয়ে দে। লোকেন্দা পড়তে পড়তে থেমে গিয়েছিল, বললে, বড়বড় করিস না চিনু, চুপ কর, পড়ায় ক্ষতি হচ্ছে আমার। বড়বড় তেমন করছিল না চিনু, আস্তে আস্তেই পুতুলের সঙ্গে কথা কইছিল, সেটুকুও বন্ধ করে দিল। লোকেন্দাও মনে মনেই পড়তে লাগলো তারপর থেকে। জানলা ধারেই বসেছিল চিনু। ঠাকুরমার কথা শুনে লোকেন্দার বাবা বললেন, বলেছো আমরা উত্তর দিয়েছি, মনে হয় বুঝেছ আমাদের কথাটা, আবার কি হলো? ঠাকুরমা বললেন, বুঝেছি এ কথা তোদের কে বললে শুনি? বলছি শুনবিনি, আমার কথা তো আর দাম নেই এ বাড়িতে, মুখ বুঝে আছি। কি এমন বিবেচনার কথা বলছো তোমরা যে বুঝতে হবে? ওই একটা মানুষ নাদ বউয়ের মুখ দেখতে পেলে না বলে আপসাতে আপসাতে মরছে, আজও কথা কইতে পারছে না, তবু মিনমিন করে আমায় বললে। সাধ একটা নিয়েই যাচ্ছি অখিলের মা, আমার দশা যে কি হবে সেখানে। না এবার আমি কোনো মতেই শুনবো না অখিল, ব্যবস্থা করতেই হবে, আমি ওরকম আপসাতে আপসাতে মরতে পারবো না। লোকেন্দার বাবা বললেন, যোগেন্দার মা অন্যায় বলেননি মা, যোগেন্দার ছেলেটির বয়স হয়েছে, বিয়ে এতদিন ফেলে রাখাই অন্যায় হয়েছে, কিন্তু লোকেনের কি বা বয়স বলো? তারপর তোমার বয়স আর যোগেন্দার মার বয়স সেটাও ভেবে দেখো, তুমি লোকেনের বিয়ে না দেখে যাবেই বা কেন, আর তোমায় যেতে দিচ্ছেই বা কে? লোকেনের পর শুভেনের বউ নিয়ে আসতে হবে তোমায়, তারপর সে পরের কথা, পরে। লোকেন্দার বাবা হেসে হেসে কথা বলছিলেন, ঠাকুরমা উঠোনে দাঁড়িয়ে এই কথা কইছিলেন।
হ্যাঁ, এই করি বসে বসে, মার্কণ্ডের পেনমাই নিয়ে এসেছি তো, বলে গড়গড় করতে করতে ঘরের ভেতর চলে গেলেন। ফোঁস করে একটা নিঃশ্বাসের শব্দ হতে চিনু লোকেন্দার দিকে ঘুরে চাইল। জানলার দিকেই চেয়েছিল লোকেন্দা, মুখটা গোমড়া করে আবার বইয়ের দিকে ঘুরিয়ে নিয়ে বললে, সেই এক কথা ঠাকুরমা, শুনে শুনে কান ঝালাপালা হয়ে গেল। অন্য অন্যবার ঠাকুরমা এইরকম কথাটা তোলেন, লোকেন্দার বাবা ওই রকম করে উত্তর দেন, ঠাকুরমা গড়গড় করতে থাকেন, তারপর আবার ভুলে যান। ওর কীর্তন শুনতে যাওয়া আছে গৌরাঙ্গদেবের মন্দিরে, কথকতা শুনতে যাওয়া আছে, গঙ্গা স্নান আছে, পুজো আছে, আরও সব কাজ আছে, রামায়ণ পড়ে শোনা, ভগবত শোনা, ভুলেই যান। আবার অনেক দিন পরে মনে পড়ে, আবার তোলেন কথা। এবার কিন্তু আর ভুললেন না, যখন তখন ওই কথা এনে ফেলেন। হয়তো খাচ্ছেন, লোকেন্দার মা জিজ্ঞেস করলেন, অম্বল আর একটু দেবো মা, বলছো ভালো হয়েছে? বললেন, দাও না হয় একটু, কামরাঙার অম্বলটা লাগে বড্ড ভালো, আমি মোলে আমার কাজে যেন ওটা করা হয় বৌমা। লোকেন্দার মার মুখটা ভার হয়ে গেল, বললেন, ভালো লাগে খাও, তবে খাওয়ার সময় ওসব অলক্ষণে কথা বলো না বাপু। ঠাকুরমা হাসলেন, বললেন, কথাগুলো বলে রাখতে হয় মা, আর কবে আছি কবে নেই, আর আমাদের মুখে এসব কথা কি দোষের কথা, যার যেটা স্বাদ বলে রাখতে হয়। স্বাদের কথায় মনে পড়ে গেল, হ্যাঁ বৌমা, অখিলকে বলে দেখেছ কি বলে, দেখে যেতে পাবো না নাত বউয়ের মুখ? তারপর এই কথাই হতে থাকে। দুপুরবেলা চিনু মাথার কাছে বসে পাকা চুল তুলছে, ঠাকুরমা লোকেন্দার মাকে তাগাদা দিচ্ছেন মাঝে মাঝে, হলো বৌমা তোমার, রামায়ণ শুনবেন ওনার কাছে। লোকেন্দার মা অনেকক্ষণ পরে হাত মুছতে মুছতে এলেন, বললেন, পাঠগুলো সারতে সারতে দেরি হয়ে যায় মা। ঠাকুরমা বললেন, তা বুঝি নে, একা মানুষ, সেই জন্যেই তো বলি, লোকুর একটি বউ এনে দাও আমায়, আমরা দুজনে আমাদের ঘর সংসার নিয়ে থাকি, তুমি তোমার ঘর সংসার নিয়ে থাকো, বলেছ অখিলকে? লোকেন্দার মা বললেন, বলেছি বই কি মা, তোমায় যা উত্তর আমায়ও সেই উত্তর, অন্তত এই পাশটা দিয়ে নিক, বয়সও দেখছো, তোমায় তো কিছু বলতে পারেন না, আমায় ধমকও খেতে হয়, বলেন তুমি কোথায় মাকে বুঝিয়ে বলবে, না উল্টে সুরে সুর মেলাতে আরম্ভ করেছ। আর সত্যি তো মা, না হয় অন্তত এই পাশটাও দিয়ে দিক না, মাঝখানে একটু বাগড়া পড়ে যাবে তো। ঠাকুরমার মুখটা ভার হয়ে গেল, একটু হেসেই বললেন, তবুও অখিল বলবে বৌমা আমার সুরে সুর মেলাচ্ছেন, নাও তুমি পড়ো, এ সাজটুকু তো মিটুক, নাত বউ দেখার স্বাদ যা মিটবে তা দেখতেই পাচ্ছি। চিনুর বড় কষ্ট হয়, সে তো ঠাকুরমারই দলে, সে অবশ্য বুড়ো হয়নি, এখন অনেক দিন বাঁচবে, একদিন দেখবেই লোকেন্দার বউ, তবু মনে হয় যদি আজই হয়ে যেত বিয়েটা, একটা বেশ টুকটুকে বউ দিদি আসতো তো চমৎকার হতো। আর ঠাকুরমার জন্যে সত্যি বড় কষ্ট হয়, অত কাতরে কাতরে বলছেন, কেউ কথা শুনছে না, ইচ্ছে হয় কিছু করে সে, কিন্তু কি যে করবে ভেবে পায় না। অখিল কাকা তার কথা শুনবেন না, কাকিমাও না, লোকেন্দার কাছে কিছু কিছু কথা চলে ওর, চেষ্টাও করেছিল একবার, কিন্তু যা দাবড়ানিটা খেয়েছিল আর সাহস হয় না। ও অবশ্য একেবারে যে বিয়ের কথাই তুলেছিল তা নয়, কিছু দরকার থাকলে পড়ার সময় যেমন মাথায় হাত বুলোয়, তেমনি হাত বুলোতে বুলোতে জিজ্ঞেস করেছিল, তুমি ঠাকুরমাকে তো ভালোবাসো লোকেন্দা না? লোকেন্দা পড়তে পড়তেই যেমন করে বলে তেমনি করে বলল, হঠাৎ ঠাকুরমাকে ভালোবাসার কথা যে না, তাই বলছি,
উনি এবারে মরে যাবেন কি না? তোর কাছে যমরাজা খবর পাঠিয়েছে? না, খবর নয়, বলছিলেন নাথ বউয়ের মুখ না দেখতে পেলে বেঁচে কি হবে। লোকেন্দা এতক্ষণ পড়তে পড়তেই বলছিল, এইবার বই থেকে মুখ সরিয়ে নিয়ে চিনুর দিকে চেয়ে বলল, তোর কানে ধরে ওই কথা বলেছে? পোড়ার মুখি ঘটকানিতে নেমেছ? তা ঠাকুরমা কাকে বলছিল ও কথা? কাকিমাকে। কাকিমাকে? ও, কাকিমা বললেই যেন বিয়ে হয়ে গেল। তা কি বললে কাকিমা, শুনি। কাকিমা বললেন এই পাশটা দিয়ে নি, ব্যাস হয়ে গেল আর কি। লোকু যেন বিয়ের জন্য মুখিয়ে বসে আছে, পাশে খবর বেরুলো আর টোপর মাথায় দিয়ে বিয়ে করতে চললো। এদিকে বিয়ে যে আমি একেবারেই করব না সে হুঁশ নেই কারু। আর তুই পোড়ার মুখি খবরদার, এসব কথার মধ্যে একেবারে থাকবি নি, পুঁতে ফেলবো। থাকি না তো, পাকা চুল তুলি যে, ওরা বলেন। তোকে বলেন? আমি বসে থাকি, শুনতে পাই, কি করব। কিছু করবি নি, যা শুনিস এসে বলবি, আমি শুনে তার বিহিত করব। তুই কিছু করবি নি, খবরদার। তোর কথামালা কোথায়, নিয়ে আয়। তারপর থেকে চিনু আর কিছু বলে না, নিজের দিক থেকেও না, ওনাদের মুখে যা শোনে তাও না। বড় বড় চোখ দুটো পাকিয়ে যখন চায় লোকেন্দা এত ভয় করে, দরকার কি? কিন্তু ঠাকুরমার জন্য বড় কষ্ট হয়, মিত্তির বাড়ির গিন্নিকে রোজই দেখতে যান, তারপর রোজই ফিরে এসে খালি ওই কথা, অখিল কাকা রইলেন তো তাঁকেই, নয়তো কাকিমাকে। এদের মুখেও সেই একই কথা। ঠাকুরমা এক একদিন রাগে গড়গড় করতে থাকেন, এক একদিন গিয়ে শুয়ে পড়েন বিছানায়। তারপর একদিন একটু যেন অন্যরকমভাবে মিত্তিরদের বাড়ি থেকে এলেন, মুখটা একটু হাসি হাসি, একটা ভালো কথা বলবার থাকলে যেমন হয়, বললেন, বৌমা শোনো, সন্ধ্যেবেলা লোকেন্দা সিনেমা দেখতে যাবে, চিনুকে ঘরের হুড়কোটা দিয়ে দিতে বলে রক দিয়ে বেরিয়ে যাচ্ছিল, কি যে একটা ভুলে গেলুম বলে ফিরে এল। কাকিমা আলো নিয়ে বড় ঘরের দিকে যাচ্ছিলেন, এসে জিজ্ঞেস করলেন, কি মা, ভালো কথা মনে হচ্ছে? মিত্তিরগিনি আছেন কিরকম? তা বলতে নেই, আজ একটু যেন ভালো, তবে তার কি বিশ্বাস মা, পিদ্দিমটা নিবছে, এক একবার ওই রকম দপ দপ করে উঠবে জ্বলে, তারপর দপ করে যাবেই নিবে। আমি বলছিলুম অন্য কথা বৌমা, একটি চমৎকার মেয়ে দেখলুম। লোকেন্দা কি ভুলে গেছে ঠিক করতে না পেরে আস্তে আস্তে একবার বালিশের তলা, একবার বইয়ের গাদা, একবার আলনাতে জামার পকেট ওটকাতে লাগলো। কাকিমা বললেন, সত্যি নাকি মা, কার মেয়ে? মেয়েটি হচ্ছে যোগেনের বড়শালির দেওরছি, ওরা আজ গিন্নিকে দেখতে এসেছে কিনা। কিন্তু কি চমৎকার মেয়ে বৌমা, আমি তো বাছা মনে মনে লোকুর জন্য ঠিক করে ফেলেছি, না এবার আর তোমাদের কোনো কথাই শুনছি না। কেন, তোমাদের একটা ছুতো হয়েছে, আজকাল সব মেয়েই বড়। তা ওই তো রয়েছে ছোট মেয়ে, দাও না, দিতেই হবে, আমি কিছুতেই শুনছি না। অবশ্যই রুগীর বাড়ি কথা তেমন তোলা গেল না ভালো করে, তবে পাকে প্রকারে যেমন বুঝলুম ওদের সাবেক চালের বাড়ি, ছোট থাকতে থাকতেই বিয়ে দিয়ে দিতে চায়। আমিও অবশ্যই বলবো অখিলকে, তবে তুমি ধরে পড়ো বৌমা, এ মেয়ে আমি কোনো মতেই হাতছাড়া হতে দেব না, আর পাশ করার ভরসায় থাকলে হাতছাড়া হয়েই যাবে। কাকিমা বললেন, যেমন বলছো লোভ তো হচ্ছে মা, কিন্তু জানোই তো ওকে, তা এক কাজ করো না, দেখাবার ব্যবস্থা করো না, নিজের চোখে যদি দেখেন তুমি যেমন বলছো মত ফিরেও যেতে পারে।
ঠাকুমা বললেন, অখিলকে দেখানো তো মুশকিল এখন, বিপদের বাড়ি ঠিক ওভাবে তো তোলা যায় না কথা। তবে তুমি দেখতে পারো, যোগেনের শালির সঙ্গে আলাপ হলো তো, আমাদেরই বয়সী, কালকে একবার আসতে বলেছি। বলেছে গিন্নি যদি একটু ভালো থাকেন ওরই মধ্যে, তো কাল দুপুরে আসবে ক্ষণ একবার। বেশ মিশুকে মানুষটি, আসতে পারুক না পারুক তুমি বলো বাছা অখিলকে, নাও আমার আন্নিকে জায়গাটুকু করে দাও। কি বড়বড় করে বুড়ি, কি ভুলে গেছিলুম কোনো মতেই মনে করতে দিল না, বলে লোকেন্দা বেরিয়ে গেল। তারপর দিন লোকেন্দা খেয়ে দে ভয়ানক মাথা ধরল বলে আর কলেজ গেল না। চিনুও বসে বসে মাথায় হাত বুলোলো। চিনুর খুব ইচ্ছে করছিল লোকেন্দার জন্য আনা মেয়েটিকে দেখতে, এই আসে এই আসে, কিন্তু এলো না। তারপর লোকেন্দার মাথা ছেড়ে অনেকখানি বিকেল হয়ে যেতে যখন খেলতে চলে গেল, সেই সময় যোগেন মিত্তিরের শালি এলেন, বললেন দুপুরে গিন্নির শরীরটা নাকি আবার একটু খারাপ হয়ে গিয়েছিল, তাই আসতে পারেনি। মেয়েটিকে দেখল চিনু, সত্যি কি চমৎকার যে চিনুর সঙ্গে তো ভাবই হয়ে গেল। অখিল কাকাও দেখলেন সন্ধ্যে সময় যখন অফিস থেকে ফিরলেন, তখন ওরাও বসে, তো অবশ্যই মেয়ে দেখার মতন ভালো করে দেখলেন না, তবু ওরা সামনে রকেই বসেছিল, ঘরে যেতে যেতে পেলেনি দেখতে। লোকেন্দাও একটু পেয়েছিল দেখতে, তবে সে কথা চিনু তার পর দিন টের পেল। চিনু তো পেট ফুলছিল বলবার জন্য, শুধু মেয়েটিকেই দেখেনি তো, তারপর যা কথা হয়েছে বাড়িতে তাও শুনেছে, বলবার জন্য পেট ফুলছিল, অনেকবার ঘুর ঘুর করলো লোকেনের কাছে, কিন্তু যা দাবড়ানি খেয়েছিল ভরসাই হলো না। তারপর সকালে পড়তে পড়তে লোকেন্দা নিজেই তুলল কথাটা, হ্যাঁ চিনু কাল আমাদের বাড়ি কেউ এসেছিল নাকি, সন্ধ্যের সময় খেলে ফিরছি দেখি হন হন করে বেরিয়ে যাচ্ছে, একটা বুড়ি আর একটা তোর মতন খুকি। বাঁচলো চিনু, বলল হ্যাঁ লোকুদা, সেই তারা, ঠাকুমা কাল যাদের আসার কথা বলেছিলেন না, তুমি যখন সিনেমা দেখতে যাচ্ছিলে, যোগেন মিত্তিরের বড় শালি আর তার দেওরজি, আমার মতন কোথায়, ঢের বড় আমার চেয়ে। লোকুদা বলল, অত দেখতে যায়নি খুঁটিয়ে, কাল ঠাকুরমা কি বলছিল তাও শুনিনি, অত কি ভুলে যাচ্ছিলুম সেই কথা ভাবছিলুম, তা বা হঠাৎ তারা যে। চিনুর সাহস হচ্ছিল না, তবুও বলল, ঠাকুরমার ইচ্ছে লোকুদা। লোকেন্দা একটু চোখ পাকিয়ে বলল, আবার তুই ঠাকুরমার ইচ্ছের কথায় আছিস চিনু, তোর লজ্জা নেই? বেশ, যখন উঠলই কথাটা, ঠাকুরমার ইচ্ছে কি তা তো জানি, বুড়ি উঠে পড়ে আমার পেছনে লেগেছে, এঁদের ইচ্ছে কিছু শুনেছিস, তাহলে বুঝি, নয়তো নিজেই বিহিত করতে হয়, ভালো করে জানিয়ে দিতে হয় আমার ইচ্ছেটা কি, মা কি বলেন? চিনুর একবার ভয় হচ্ছে, একবার মনে হচ্ছে ভয়টা কিসে, বলল এ মেয়েটিকে দেখে কাকিমারও বড্ড হয়েছে, বুঝেছে, বলে লোকেন্দা চোখ পাকিয়ে থামিয়ে দিল। তারপর আবার জিজ্ঞেস করলো, আর বাবা? চিনু বলল, কাকা বলছিলেন বেশ তো, আমি তো দেব না বিয়ে এমন কথা বলছি না, মেয়ে তো দেখলাম কচি, বিয়ের যোগ্যি হতে হতে লোকু ততদিনে আরো দুটো পাশ দিয়ে দেবে, তারপর করুক না বিয়ে। লোকুদার চোখ পাকিয়ে বলল, ব্যাস উনি বললেন আর লোকু বিয়ে করে বসলো, বলিস তাদের কচি মেয়ে বুড়ি করে তুললেও লোকুদার মত বদলাবে না, তার অনেক কাজ আছে জীবনে, দুটো পাশ দিলেই শেষ হয়ে যাবে না। ওসব কথা তো অখিল কাকাকে বলতে পারে না চিনু, কাকিমাকেও না, ঠাকুরমাকে বললে, উনি তো জিজ্ঞেসও করেন লোকুদা কখন কি বললে না বললে, ঠাকুরমা যেমন মুখ টিপে একটু হাসেন তেমনি হাসলেন শুধু। এরপর ও বাড়ির মিত্তির গিন্নি হঠাৎ মারা গেলেন, তারপরই ঠাকুরমা একটা কাণ্ড করে বসলেন,
তারপরে চিনু একটু বুদ্ধি খাটালো, তারপরে বিয়ে, আজ বৌভাত আর ফুলশয্যা। চিনুর যে কি মনে হচ্ছে কাকে বলবে। গিন্নি মারা গেলেন বিকেলবেলা, সবাই মিত্তিরদের বাড়ি গিয়েছিলেন। সন্ধেবেলা কাকা আর কাকিমা ফিরে এলেন, রকে বসে দুজনে গল্প করছিলেন। গিন্নিরই কথা, পাড়ার একটা পুরনো মানুষ চলে গেল, ছেলেরা নাতিরা কাজকর্ম কেমন করবে, অবস্থা তো ভালোই, এই সব গল্প করছিলেন দুজনে। এমন সময় ঠাকুরমাও এসে উপস্থিত হলেন, জিজ্ঞেস করতে করতেই ঢুকলেন, অখিল আছিস? তারপর ওনাদের রকে দেখতে পেয়ে বললেন, এই তো রয়েছিস, বৌমাও রয়েছেন, আমার কথার জবাব দে তোরা, বলি আমায়ও মিত্তির গিন্নির মতন নাদবউ নাদবউ করে মরতে হবে? দেখলুম তো মানুষটা যাবার সময় তারক ব্রহ্মের নাম শুনবে কি ওই চিন্তায় নিয়ে শেষ নিঃশেষ ফেললে। তোরাও আমার ওই অবস্থা করবি? তাহলে স্পষ্ট করে বল, আমিও স্পষ্ট করে যা বলবার বলে যাই। আর সেরকম কাতরে কাতরে বলছেন তা নয়, বেশ রেগে গেছেন, যেন একটু একটু কাঁপছেন। কাকিমা তো কথাই কন না কাকা কাছে থাকলে। কাকা একটু চুপ করে রইলেন, তারপর বললেন, তুমি কোন সময় কি কথা এনে ফেলছ মা, গিন্নি তোমায় বড্ড ভালোবাসতেন, শোকটা লেগেছে, কাপড় ছেড়ে আহ্নিক সেরে একটু স্থির হও, তারপর হবে এইসব কথা। ঠাকুমা বললেন, ওসব ছেলে ভুলোনো কথা আমি আর শুনবো না অখিল, স্থির হব কি, স্থিরই আছি আমি, তোরা আমায় কথা দে, নইলে এ বাড়িতে আমার আহ্নিক করাও হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, আমায় কাশিতে রেখে আয় বাবা বিশ্বনাথের পায়ে। অখিল কাকা হেসে বললেন, বরং সে কথা মন্দ বলনি, রেখে আসা নয়, চলো বরং ঘুরে আসবে একবার, পুজোর ছুটিটা আসছে, একবার ঘুরে এলে মনটাও বরং ঠিক হয়ে যাবে। কি যে একটা কথা মাথার মধ্যে ঢুকে বসে আছে। ঠাকুরমা আরও চটে উঠলেন, বললেন, ঠাট্টা রাখ অখিল, ঠাট্টা শোনবার মতন মনের অবস্থা নয় আমার, ঘুরে আসছি আমি আবার এই মায়ার বাঁধনের মধ্যে, আমি মিত্তির গিন্নির মতন করে মরতে পারবো না, পারবো না, পারবো না। অখিল কাকা বললেন, এই দেখো কথায় কথায় তোমার ওই এক কথা হয়েছে মরবো, তা তোমায় তো বলছি মরবার ঢের আগেই তোমায় নিশ্চিন্তি করে দেব, শুধু একটা নাতির বিয়ে নিয়ে কেন মা, শুভেনেরও বউ দেখবে, তারপর নাচ জামাইয়ের সাধু বাকি রেখে যাবে নাকি, মরতে তোমায় দিচ্ছে কে এখন? ঠাকুরমা আরও রেগে গেলেন, বললেন, রুকবে কে তা বলতে পারিস, জমেলে ঠেকাবি? তোরা তো এমন অবস্থা করে দিয়েছিস আমার, মনে হয় যে জমে ভুলে থাকলে বুড়ো বয়সে আমায় বুঝি বিষ খেয়েই। এরপরেই ঠাকুরমা হাউ হাউ করে ছেলে মানুষের মতন কেঁদে উঠলেন। কাকিমা উঠে গিয়ে পিঠে হাত দিয়ে বললেন, ভেতরে চলো মা। বিছানায় গিয়ে শুইয়ে দিলেন ঠাকুরমাকে। চিনুও গিয়েছিল, বললেন, তুই বাইরে যা চিনু, খেলকে। এরপরেই চিনু বুদ্ধিটুকু খাটালে তার, অবশ্যই ভাগ্যিস লোকেন্দা ঠাট্টাটুকু করেছিল অমন করে, নইলে ও বেচারির মাথাতেই কি আসতো, আর মাথায় না এলে বিয়েটাই কি হতো, বৌদিদি কি আসতো, অমন চমৎকার টুকটুকে বৌদিদি। সকালবেলা লোকেন্দা পড়ছিল, ঠাকুমার বা অসুখের মতন করেছিল, কাল থেকে খাননি, আজও খাবেন না, ওদিকে অখিল কাকাও নাকি খাননি, কাকিমাও না। ঠাকুমার পায়ে হাত বুলুচ্ছিলেন কাকুমা। চিনু বাড়ি ঢুকতে উঠে গিয়ে বললেন, তুই একটু বসগে যা তো মা ওর কাছে, মায়ের ছেলের মন কষা কষি, আমি মাঝখান থেকে গেলুম। চিনু গিয়ে বসেছে, ওপর থেকে লোকেন্দা ডেকে পাঠালো। চিনু উঠে গেলে জিজ্ঞেস করলো, কাল শুনলাম বুড়ি নাকি বিষ খাবে বলে ভয় দেখিয়েছে? হ্যাঁ, বলছিলেন জমে ভুলে থাকলে বিষ খেয়েই মরবেন। তা বলগে যা না খেতে, ওই রয়েছে, বলবি ও খানিকটা খাক, আমি খানিকটা খাই, আর সেই দেওরজিকে খানিকটা পাঠিয়ে দিক, সেখানে গিয়ে দিব্যি নাথ বউয়ের মুখ দেখবে, এখানে তো হলো না, এমন কথায় কথায় বিষ খাবার জাত দেখিনি বাবা,
আবার এই জঞ্জাল বাড়াতে বলে। এই যা বেরো। ওইতে চিনুর মাথায় বুদ্ধিটুকু এলো। লঘুদা খেয়ে দিয়ে কলেজ চলে গেলেন। চিনু ঠাকুরমার পায়ে হাত বুলোচ্ছিল, ঠাকুমা ঘুমোচ্ছিলেন কি চোখ মুজে শুয়েছিলেন। কাকিমা চিনুকে ডেকে বললেন, তুইও খেয়ে আয় মা সকাল সকাল, আমি ততক্ষণ বসছি, গোপালের ভোগটা আমাকেই দিতে হবে আজ, তুই এলে তখন উঠব। চিনু যখন খেয়ে এলো তখন ঠাকুমা ঘুমোচ্ছেন, ঘুমোনোর নিঃশ্বাস পড়ছে আস্তে আস্তে। চিনু প্রথমটা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবল, ভরসা কি হয় চট করে, কবার ওপরে গেল লঘুদার ঘরে, কবার নেমে এলো আস্তে আস্তে। তারপর একবার ওপরে গিয়ে ভরসা করে বুদ্ধিটুকু খাটিয়ে একেবারে পূজোর ঘরে গিয়ে কাকিমাকে বলল, কাকিমা শিগগির এসো, কি কাণ্ড দেখো। নিজে সত্যি সত্যিই কাঁপছে, বুদ্ধিটুকু খাটাতে খুব ভয় ভয় করছিল তো। কাকিমা এইবার পূজোয় বসবেন, তাড়াতাড়ি বেরিয়ে এলেন। চিনু ঠাকুরমার ঘরে চৌকাঠের বাইরে দাঁড়িয়ে দেখিয়ে দিল, চুপি চুপি বলল, ওই দেখো কিসের শিশি, আমি খেয়ে এসে পায়ে হাত বুলুতে যাব, দেখি একটা শিশি, তারপর গায়ের লেখা পড়ে দেখি বয়হস্যই আর মূর্ধন্য স, তক্ষুনি ছুটে গেলুম তোমায় ডাকতে। তারপর কাকিমা পা টিপে টিপে ঘরে গিয়ে শিশিটা তুলে কতখানি আছে দেখলেন, একবার ঠাকুমার মুখের কাছে নাকটা নিয়ে গেলেন, তারপর সেই রকম করে বেরিয়ে এসে বললেন, যা তোর কাকা মিত্তিরদের বাড়িতেই গেছেন, আজ অফিস যাননি, চুপি চুপি ডেকে আন, শুধু বলবি কাকিমা শিগগির আসতে বলেছেন, কেন তো আমায় কিছু বলেননি। অখিল কাকাও এসে বাইরে এই সব শুনে সেই রকম পা টিপে টিপে ভেতরে গিয়ে সব দেখলেন, কাকিমা তো সরাননি শিশিটা, চৌকির মাথার কাছে যেমন রেখেছিল চিনু সেরকমই ছিল, মুখও শুঁকলেন। তারপর শিশিটা নিয়ে একেবারে উঠোনে বেরিয়ে এসে কাকিমাকে বললেন, অবশ্যই খেতে হলে আমার মাথার কাছে শিশি দাঁড় করিয়ে কেউ ঘুমোয় না, তবুও যদি ওই রকমভাবেই ভয় দেখানো উদ্দেশ্য থাকে তো কাজ কি, আর সত্যি ওনারই তো সব, একটা সাধ বুড়ো বয়সে নিজেদের কথা ভেবে আমরা তার বাধা হয়ে পাপের ভাগী হই কেন। চিনুকে সাবধান করে দিলেন ঘুণাক্ষরেও যেন এ কথা কারুর কানে না যায়। তারপর শিশিটা সরিয়ে রেখে ভেতরে গিয়ে ডাকলেন, মা। ঠাকুমা ধর্মরিয়ে উঠলেন, পুজো করা অভ্যেস তো, বললেন, কিরে, হ্যাঁ গা, গোপালের ভোগটা দেওয়া হয়েছে বৌমা? অখিল কাকা বললেন, না হয়নি এখনো, তুমি তো দেবে মা, ওঠো, আমি ভাবছিলুম লোকুর বিয়ের কথা, তোমার যখন এতই ইচ্ছে আর ওরা যখন রাখবেই না মেয়ে, তখন আর কাজ কি দেরি করে, পুজোটা সেরে একটু জল খেয়ে নাও, তারপর একটু পরামর্শ ঠিক করি বসে, এই জন্যই আর অফিসে গেলুম না। আজ বৌভাত আর ফুল সজ্জে, বৌ দিদিকে যে কি সুন্দর দেখাচ্ছে আর কি আহ্লাদ যে হচ্ছে চিনুর, কিন্তু এ কি অন্যায় অখিল কাকা আর কাকিমাদের, চিনু কখনো কাউকে বলতে পারবে না, সবাই বলবে শুধু ঠাকুরমার জন্যই অমন টুকটুকে বউ হলো লোকেন্দার, চিনু বেচারি বুঝি কিছুই করেনি। গল্পটা এখানেই শেষ, সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না চ্যানেলে, ধন্যবাদ, খুব শিগগিরই আবার আসছি।